উপকূল ভাগের আরো কাছে এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বিশাখাপত্তনম থেকে 300 কিলোমিটার দূরে, পুরী থেকে 570 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি, যার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। একটি বিশেষ সতর্কতা, অশ্বিনী নামক ঘূর্ণিঝড় ও গভীর নিম্নচাপের কারণে সমস্ত মৎস্যজীবীদের জানানো যাচ্ছে, আপনারা সমুদ্রে মৎস্য শিকারে যাবেন না। যারা এখনো সমুদ্রে মৎস্য শিকারের জন্য আছেন তারা অবিলম্বে পাড়ে ফিরে আসুন। সমস্ত পর্যটকদের জানানো যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। জেলা পুলিশ তথা দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে একটি বিশেষ সতর্কতা, অশ্বিনী নামক ঘূর্ণিঝড়ে হাত না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন নিজ নিজ পানীয় জল মজুদ রাখেন। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুমতি অনুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা, এত দ্বারা সমুদ্র উপকূলবর্তী সকল জনসাধারণ হতকান্ত দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ সতর্কতা জারি করা হলো মন্দারমণি বকখালিতে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করার পরেও বেশ কিছু মানুষ জোর জবরদস্তি করে সমুদ্রে নামছেন, সৈকতে আসছেন। সেই কারণেই এবার পুলিশের পক্ষ থেকে জানানো হলো, নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামলে বা সমুদ্র সৈকতে এলে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। মন্দারমণি কোস্টাল থানা মাইকিং করে সতর্ক করলো পর্যটকদের। সকাল থেকে বেশ কয়েকবার মাইকে প্রচার চলছে মন্দারমণির সঙ্গে সঙ্গে দীঘা বকখালিতেও সতর্কতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ। সেখানেও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করে জানানো হয়েছে যে অশনির প্রভাবে সমুদ্র উত্তাল হবে, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে উপকূলে, তাই সমস্ত দিক থেকে সতর্ক প্রশাসন। অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি, তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। কলকাতায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আগামী 2-3 ঘন্টা ধরে কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। কোথায় অবস্থান করছে অশনি? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাকিনাড়া থেকে 260 কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে 300 কিলোমিটার, গোপালপুর থেকে 490 কিলোমিটার ও পুরী থেকে 570 কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে উত্তর পশ্চিম অভিমুখে। আজই পৌঁছবে উত্তর অন্ধ্র ওড়িশা উপকূলের কাছে। সমুদ্রে বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে শক্তি ক্ষয় করে দুর্বল হবে অশনি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা নেই।
তেলেঙ্গানায় আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। হায়দ্রাবাদের কয়েকটি জায়গায় আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা, হতে পারে বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া, জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে অশনির আশঙ্কায় চেন্নাই বিমানবন্দরে বাতিল করা হয়েছে বিশাখাপত্তনম জয়পুর মুম্বই সহ 10টি উড়ান।